হ্যালো ভিভান, আমি সুপ্তারা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো সবাইকে আমার তরফ থেকে ভেরি 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 গুড মর্নিং। তো আজকে দিনটা হলো 26শে জুলাই, এবং 26শে জুলাই কিন্তু আমি জন্মগ্রহণ করেছিলাম আমার মায়ের কোল থেকে। তো আজকে সেই হিসেবে আমার জন্মদিন। তো অনেকের আজকের মানে অনেকের কিন্তু জন্মদিনটা একটু অন্যরকমভাবে কাটে, মানে একটু হ্যাপি, একটু হাসি খুশি, মানে এই সব কিছু মিলিয়ে কাটে। বাট আমার জন্মদিনটা কেমন কাটবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো কোনো বছরই সেরকমভাবে জন্মদিন পালন করা হয় না, তো এবছরও সেরকম কিছুই হবে না। মানুষের জন্মদিন দেখি একটু অন্যরকমভাবে হাসি খুশি, মানে আনন্দের মধ্যে দিয়ে কাটে, বাট আমারটা একদমই না সেরকম। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আজকে সারাটা দিন আমি তোমাদের সঙ্গে কি কি করব না করব সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমার ইচ্ছা যে দেখতে চাই যে আমার আমার সাথে কি কি ঘটছে, এবং সেটাও আমি তুলে ধরতে চাই যে কি কি ঘটছে বা কি কি ঘটবে, এই সব কিছু আর কি। তো চলো, আজকে যেহেতু আমার জন্মদিন, তাই কি জন্মদিন তো কি হয়েছে, কিছুই হয়নি। তো সকালবেলা যেমন ভাবে ঘুম থেকে উঠতে হয়, উঠেছি, উঠে এই যে ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো এরপরে ব্রাশ করব, তো চলো আগে ব্রাশটা করা যাক, তারপরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে, কারণ আমি চাই তোমরা আমার পুরো দিনটা আজকে দেখো। কেন দেখো, আমার সাথে এখন এই মুহূর্তে কেউ নেই, মা বাবা দুজনেই বেরিয়ে গেছে, আমি একাই রয়েছি। তো একা একটা মানুষ কি করে সারা দিন, এটাই আমি দেখাতে চাই, যে আমি কি কি করি একা একা, একা কি কি করা যায়। আর একটা জিনিস মনে রাখবে, একা একা কিন্তু সব কিছুই করা যায়, মানে অনেক কিছু করা যায়। হ্যাঁ, অবশ্যই কিছু মানুষের সাপোর্ট সবসময় লাগে, কিন্তু যখন দেখবে তুমি তোমার পাশে কেউ নেই, তখন মনে করবে নিজেই তো আছি নিজের পাশে, ব্যাস এইটুকুই এনাফ। তো চলো শুরু করা যাক আমার জন্মদিনের ব্লগ। আজকে কিন্তু বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, মানে একটু মেঘলা আকাশ ছিল, প্লাস তার সঙ্গে হাওয়া হচ্ছিল, তার সঙ্গে আবার রোদ ছিল, এবং সব কিছু মিলিয়ে কিন্তু ওয়েদারটা জাস্ট অসাধারণ। আর এটা কিন্তু আমার রোজকার ডিউটি, যে সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু কাজবাজ করে, মানে ভিডিও এডিটিং করে, বাইরে ব্রাশ নিয়ে এরকমভাবে ঘুরে ফিরে ব্রাশ করা। যাই হোক, তারপরে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম চা খাওয়ার জন্য। আর আজকে অনেক দিন পর আমি পেটিস দিয়ে চা খাচ্ছি। এই বিস্কুটটা তোমরা কে কে খাও জানিও, আমাদের এখানে কিন্তু খুব চলে এই বিস্কুটটা। তো আমাদের চা খাওয়া কমপ্লিট। চা খাওয়ার পরে এখন আমি বসে পড়েছি রান্না করার জন্য। এই দেখো, এখানে হচ্ছে আমার কি বলে সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি, আর এই যে ভাত। তো চলো রান্নাটা কমপ্লিট করে সমস্ত কাজবাজ সেরে আবার আসছি। তো সমস্ত কাজবাজ সেরে, স্নান সেরে একদম চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও। তো এরপরে আমি করব রিলস, মানে কিছু রিলস বানাবো। আসলে না, আমার বেশ কয়েকটা দিন ধরে রিলস বানানো হচ্ছে না, আর রিলস নেইও। তো আজকে যেহেতু আমি অনেক ফ্রি আছি, আর তার মধ্যে আজকে কারেন্ট রয়েছে, আর বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, গরম রয়েছে তবুও বেশ একটা হাওয়া দিচ্ছে, তো সব কিছু মিলিয়ে আজকে ওয়েদারটা খুব সুন্দর, তাহলে একটু রিলস বানানো যেতেই পারে, কোনো প্রবলেম নেই। তো তার জন্য আমাকে তো আগে রেডি হতে হবে, তাই না? আজকে আমি রেডি হব নিজের জন্য, না অন্য সময় নিজের জন্য রেডি হই, তবে আজকেও বিশেষ করে নিজের জন্য, যেহেতু আজকে আমার কাছে আমার দিনটা ভীষণ স্পেশাল। তো চলো ফটাফট তাহলে রেডি হওয়া যাক। আমি কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে একটা শাড়ি পরেছিলাম, বাট ওই শাড়িটা পরে না আমার একটাও রিলস করা হয়নি, মানে করেছিলাম একটা রিল করেছিলাম, আর শুধুমাত্র ফেস দেখিয়েছিলাম, পুরো ফুল পিক মানে ফুল শাড়িটা তো আর দেখাইনি। ওই জন্য ভাবছি আজকে এই শাড়িটা পরেই আমি ভিডিও করব। তো চলো তোমাদেরকে শাড়িটা দেখাই। তোমরা অবশ্য দেখেছো, কিন্তু পুরো শাড়িটা দেখো নি, সামান্য কিছুটা হয়তো দেখেছো। এই যে এটা হলো শাড়ি, এটা কিন্তু খুব সুন্দর। এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছিল আগের বছরে দুর্গাপুজোতে, এখনো ভাঙেনি, ওই বিয়ে বাড়িতেই পরেছি প্রথম। দেখো এইটা বোধ হয় কুচির দিকটা আই থিঙ্ক হবে, আর এই যে এটা হলো আঁচল, আঁচলটা খুব সুন্দর জানো, আর বডিটাও খুব সুন্দর, মানে ডিজাইনগুলো দারুণ। তো চলো শাড়িটা আগে পরা যাক, আর কি ট্রানজেকশন করব। তো এই যে আমাদের শাড়ি, আর চলো। Thank you.
যেটা তোমাদের সবার আবদার, মানে তোমাদের প্রত্যেকের আবদার, যে দিদি একটু কেন তুমি লিপস্টিক পরো না, একটু প্লিজ লিপস্টিক লাগাও, একটু মেকআপ করো। তো মেকআপ আমি করতে পারি না, আমি চোখে আইলাইনার কাজল কোনো কিছুই দিই না, খুব রেয়ার, মানে বিয়ের আগে দিতাম, বিয়ের পরে আমার চোখে একটু সমস্যা হওয়ার পর থেকে আমি সেরকম কিছু ইউজ করছি না, করিও না। তো এই লিপস্টিকটা আমি গিয়ে কিনে এনেছিলাম একটা বিয়ে বাড়ি যাবো বলে, তো দেখেছো তোমরা ব্লগটা, তো ওই জন্য আমি কিনেছিলাম, বাট তারপরে সেই দিনকেই শুধু পড়েছি আর পড়িনি। তো এই যে লিপস্টিক, তো এইটাকে এখন আমি পরবো, পরে আমি দু চারটে ভিডিও করবো। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে লিপস্টিক পরে। চলো এবার লিপস্টিকটা একটু দেওয়া যাক। তো আমার লিপস্টিক পরা কমপ্লিট, এরপরে কিন্তু তোমরা আমাকে বলবে না যে দিদি কেন লিপস্টিক পরো না, আমি কিন্তু লিপস্টিক পরেছি বলে দিলাম। কিছু ছাড়াই কিন্তু আমি এরকম সেজেছি, কোনো মেকআপ করিনি। তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। তো চলো এরপরে কিছু ভিডিও করে নিই, মানে রিলস কিছু শ্যুট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমার ভিডিও করা কমপ্লিট, মানে অনেক কটা রিলস করেছি, আর পারলে কিন্তু প্লিজ তোমরা একটু দেখো আমার ভিডিওগুলো কেমন হয়েছে। এত কষ্ট করে গরমের মধ্যে একদম পুরো ঘেমে গেছি, দেখছো পুরো ঘেমে, পুরো চুল ফুল পুরো তো ঘেমে, কি অবস্থা, খুব খারাপ অবস্থা। প্লিজ তোমার ভিডিওগুলো দেখো কেমন হয়েছে জানিও। আর সত্যি কথা বলতে ভেবেছিলাম যেরকম দিনটা কাটবে তেমন কাটেনি, খুব ভালো কেটেছে। মানে আমি ভেবেছিলাম, আমার চিন্তাধারা ছিল যে খুব ভালো কাটবে না, মন মরা হয়ে হয়তো বসে থাকবো, সেরকম কিচ্ছু না। আমি সত্যি রিলস করছিলাম, আমার কি ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছিল রিলস করতে। আর অনেক কটা রিলস করেছি, প্লাস ফটো তুলেছি, মানে অনেক ফটো তুলেছি, তোমাদের সব কিছু আমি শেয়ার করবো, দেখো তোমরা অবশ্যই। তো চলো এরপরে আমি একটা ভিডিও করব, মানে ব্লগ বাদ দিয়ে একটা ভিডিও করব। ভিডিওটা হচ্ছে গিয়ে, মানে যেহেতু আজকে আমার বার্থডে, তো বার্থডের জন্য আমি আমার লাইফের কিছু, মানে জীবন কাহিনী যাকে বলে, আমার লাইফের কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট থেকে বড় হয়ে ওঠা কোথায়, তোমাদের নিশ্চয়ই অনেকে জানতেও চাও যে দিদি কোথায় থাকো, কী করো না করো, কত অব্দি পড়াশোনা, মানে অনেক কিছু তোমরা আমাকে জানতে চাও। তো সেই সব কিছু আজকে আমার মা বাবা আমার প্রত্যেকের ব্যাপারে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, তার জন্য আলাদা করে একটা ভিডিও করব। তো পারলে তোমরা সেই ভিডিওটা দেখো, তো চলো পারলে কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো ওই ভিডিওটা স্টার্ট করা যাক, তার আগে এই ভিডিওটা এখন অফ করি, ভিডিওটা করার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো আমার ভিডিও কিন্তু একদম কমপ্লিট, আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে বাইরে, আর ভীষণ বেশ একটা দারুণ একটা বৃষ্টি হচ্ছে। তো চলো একটু বাইরে আমি বেরোই, দেখি কিরকম বৃষ্টি হচ্ছে। আর বাইরে না, আমার মায়ের একটা কাপড় মেলা রয়েছে, ওটাকে একটু নিয়ে আসতে হবে, বৃষ্টির মধ্যেই ভিজে যেতে হবে, কিছু করার নেই। জলে ভিজবো, তবে ভিজতে পারলাম না, চলে আসলাম ওই পাশে, ছোট্টা বলছে যে ভিজতে হবে না, জ্বর এসে যাবে। তবে জ্বর আমি আসতে চাই না, মানে জ্বরটা যাতে আসুক তাতে আমি সেটা আমি চাই না, ওই জন্য ভিজলাম না, চলে আসলাম।
তো এই যে অল্প অল্প ভিজেছি, মাথাটা একটুখানি ভিজেছে দেখো। জানো তো আমি শুনেছিলাম আমি যখন জন্ম নিয়েছিলাম তখন নাকি বৃষ্টি হচ্ছিল, আর আজকে দেখো বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু শুক্রবারে জন্ম নিয়েছিলাম আর আজকে হলো শুক্রবার, মানে সবকিছু ম্যাচ হয়ে গেছে এবারে। আচ্ছা, বৃষ্টির জল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু দারুণ লাগে বৃষ্টির জল, মানে কি বলবো, বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল যে নিজেকে আর কিন্তু আটকে রাখতে পারিনি, তাই চলে গিয়েছিলাম বৃষ্টিতে ভেজার জন্য। যাই হোক, তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। ব্যাস সেইভাবে কেটে গেল আমার পুরো দিনটা। তারপরে দেখি মা বানিয়েছে লুচি আর পায়েস। আমার অবশ্য খেতে এখন আর খুব একটা ভালো লাগে না, তবে যেহেতু বানিয়েছে তাই খেতে তো হবে, তাই একটা থেকে দেড়খানা লুচি খেয়েছি, খেয়ে ব্যাস পেট ভরে গেছে। তারপরে চলে আসলাম ঘরে। তবে একটা জিনিস জানো কি, নিজের একটা স্পেশাল দিনে যে প্রত্যেকটা মানুষকে পাশে পেতে হবে সেটার কোনো কিন্তু কারণ নেই, একা একাও কিন্তু নিজের দিনটাকে ভালো রাখা যায়, ভালো করা যায়। আর সেটা আজকে হয়তো তোমরা আমার ব্লগটা দেখে বুঝতে পারলে। আমি কিন্তু ভীষণ আনন্দে ছিলাম, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, হয়তো এই আনন্দটা থাকতো না যদি না তোমরা আমার পাশে থাকতে। আজকে তোমাদের সঙ্গে সারাটা দিন আমি কাটিয়ে কিন্তু ভীষণ হ্যাপি, আমার খুব ভালো লেগেছে আজকে আমার জন্মদিনটা। আর মানুষের জীবনও কিন্তু এইভাবে কাটানো যায়, আর এইভাবেও জন্মদিন পালন করা যায় যেভাবে আমি পালন করলাম। নিজেকে হ্যাপি রাখো, নিজেকে ভালোবাসো, দেখবে প্রত্যেকটা দিন শুভ হবে, ভালো থাকবে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।